আজকের ক্লাসে আমরা থ্রি টু এইট ডিকোডার তৈরি করবো দুটো টু টু ফোর ডিকোডার দিয়ে ইন জেনারেলি আমরা নর্মালি কী করেছি মাল্টিপ্লেক্সার করেছি ফোর টু ওয়ান মাল্টিপ্লেক্সার তৈরি করেছি দুটো টু টু ওয়ান মাল্টিপ্লেক্সার দিয়ে এনেমেল ইনপুট দিয়ে অথবা অর্গেট দিয়ে তাই তো এখানে আজকে আমাদেরকে পরীক্ষাতে এটা আসতেই পারে যেহেতু অলরেডি পরীক্ষাতে লাইন ডিকোডার দিচ্ছে তো ডিকোরাতে এই কোশ্চেনটা একটু বেশি আসছে আজকাল তো এই কোশ্চেনটা দিতেই পারে যে ফোর টু ওয়ান মাল্টিপ্লেক্সার তৈরি করতে না দিয়ে বলে দিল যে তোমরা তৈরি করো থ্রি টু এইট ডিকোডার তৈরি করো যেখানে তোমরা ইউজ করবে টু টু ফোর ডিকোডার তখন কী করে করবো আজকে আমরা সেটা দেখব দেখা যাক যখন এরকম একটা কোয়েশ্চেন আসবে প্রথম কাজ হচ্ছে আমাকে বলেছে নন কোনটা টু টু ফোর ডিকোডার তার মানে দিস ইজ আ নন কোয়ান্টিটি নন কোয়ান্টিটি মানে ফার্স্টে আমি কি করব টু টু ফোর ডিকোডারের ব্লক ডায়াগ্রাম করব ব্লক ডায়াগ্রাম কেমন হবে যার ইনপুটে থাকবে দুটো থাকবে এখানে করলাম এক্স ওয়াই ঠিক আছে এখানে আমি এটাকে লিখে নিচ্ছি এক্স ওয়াই না দিয়ে দাঁড়া এটাকে আমি দিলাম হচ্ছে জেড আর ওয়াই যেখানে ওয়াই হচ্ছে আমার এম এস বি আর জেড হচ্ছে আমার বি ওকে তাহলে আমার চারটে আউটপুট থাকবে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি তাই তো এটা আমার নুন আর এই যদি টু টেবিল করতে হয় তাহলে টু টেবিল কেমন হবে ওয়াই জেড আউটপুট হচ্ছে এখানে নিলাম হচ্ছে আউটপুট জিরো 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 ওয়ান কি আসবে ডি থ্রি মানে কি দেখ ডিকোডার কি করেছে তাই তো তার মানে আমি বলতে পারি এখানে যে ইনপুট যেটা থাকবে তার আউটপুট হয়ে যাবে জাস্ট আমার তার ডেসিমাল ইকুইভ্যালেন্ট ওকে তাহলে এটা আমার নন কোয়ান্টিটি এবার আমাকে দিয়েছে কি আননোন কে থ্রি টু এইট যখনই কিছু আননোন দেওয়া হবে এবার আমি কি করব থ্রি টু এইট ডি করে টুথ টেবিলটা ড্র করবো তো কী করে দেখতে পাবো এখানে আমি নিলাম এক্স ওয়াই অ্যান্ড জেড এটা না হলো এখানে নিলাম আমি আউটপুট জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 ওকে তাহলে জিরো জিরো জিরোতে কী আসবে এখানে আমার ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর

টু টু ফোর ডিকোডারে দুটোতে কি ওয়াই ডেট থাকবে আমার ঠিক আছে যে টু টু ফোর ডিকোডারে প্রথমটাতে আমি দেবো ডিজিরো থেকে ডি থ্রি আর তারপরটা দেবো ডি ডি ফোর থেকে ডিসেভেন ওকে তাহলে প্রথমে ড্রটা করা যাক আমার টু টু ফোর ডিকোডারটা ওকে ইন ডিকোডারে ইনপুট যাবে এখানে এখানে আউটপুট যাবে চারটে ডি জিরো ডি ওয়ান ডি টু থ্রি তো এটাকে আমি কপি করে পেস্ট করিবার দেখ অলরেডি বলে দিলাম এটা যে ওয়াই আর ইনপুট থাকবে তো আমি এখানে লিখছি ওয়াই এটা লিখলাম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড ওয়াই হচ্ছে আমার এমএসবি লিখলাম না এখানে আমি এটা এটার জন্য এম এস বি হচ্ছে ওয়াই এটার জন্য হচ্ছে ওকে আর এখানে কি আসছে আমার ডি জিরো ডি ওয়ান ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন তাইতো তারপরে এটা বলতেই পারি যে এই যে ট্রুথ টেবিলটা পেলাম আমি ট্রুথ টেবিল থেকে করছি কি ফার্স্ট হাফটাকে করে দিলাম এটা আর সেকেন্ড হাফটাকে করে দিলাম আমি এটা তাই তো কিন্তু এখানে আরেকটা ইনপুট আছে সেটা কি সেটা হচ্ছে এক্স এক্স যখন জিরো হবে তখন দেখ আমার এই অন হবে তাই তো তার বলতে পারি যখন এক্স জিরো তখন ওয়াই এর ভ্যালু জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হলে আউটপুটে কী কে আসবে ডি জিরো থেকে ডি থ্রি পাবো ওকে যখন এক্স ইকাল টু ওয়ান হবে তখন ওয়াই জিরে ভ্যালু জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান এর জন্য ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন পাবো ওকে তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এক্স জিরো হলে এ অন এক্স ওয়ান হলে এ অন তাই তো তাহলে এখান থেকে কি হিন্ট আসছে যে আমাকে এক্স কি ইউজ করতে হবে অ্যাজ এ এনেবেল ইনপুট যেখানে আমার এনেবেল জন্য এটা হবে কি অ্যাক্টিভ লো এনেবেল আর নিচেরটা হবে কি অ্যাক্টিভ হাই এনেবেল ওকে আর এখানে আমি দিব কি এক্স বোঝা গেল তো এবার দেখ যখন এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো তখন কি হচ্ছে যখনই এক্স জিরো হচ্ছে অফ হচ্ছে তাহলে কে যাবে যাবে হচ্ছে তখন দেখ এ অফ হচ্ছে অন হচ্ছে কে অফ করে যাচ্ছে ফোর যাচ্ছে ঠিক আছে তাহলে আমি জায়গাটা শর্ট করে দিচ্ছি শর্ট করলে কি হবে এই দুটো জেড কে শর্ট করতে হবে আমাকে ওকে আর দুটো ওয়াই কে আমাকে এখানে শর্ট করতে হবে ওকে দে আমি এখানে লিখে দিচ্ছি দিস উইল বি ওয়াই অ্যান্ড দিস উইল বি জেড আর এটা হচ্ছে এক্স যেটা হচ্ছে আমার এমএসপি বুঝে গেল তো তাহলে দেখ কতটা সিম্পলি আমরা এখানে টু টু ফোর ডিকোডার দিয়ে ইজিলি আমরা থ্রি টু এইট ডিকোডার তৈরি করলাম যেখানে একটা দুটো তিনটে ইনপুট আর আটটা আমার আউটপুট তো এই কোয়েশ্চেনটা কিন্তু এবারে সিউতে সেমিস্টার এক্সামে আসতেই পারে তো তোমরা এটা ভালো করে করে নিও ঠিক আছে কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তারা কমেন্ট বক্সে লিখো আমি তোমাদের কমেন্ট সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু পরীক্ষার একদিন বাকি আছে তো কারোর যদি নতুন কিছু ভিডিও দরকার পড়ে বা নতুন কিছু ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেটার ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল পাবলিশ করার চেষ্টা করবো ওকে সো দ্যাট অল ফর দিস ভিডিও সি ইন দ্য নেক্সট ওয়ান